আজকে দেখব আমরা কিভাবে ফেসবুকে যে ভাইরাল লেখাটা ওইটা কিভাবে এডিট করতে হয় দেখাবো। তো দেখেন কোন টাইপের কথা বলতেছি, ভাইরাল ফটোটা তো কিছুদিন আগে এটা প্রচুর ভাইরাল হয়েছে। তো ফটোতে গিয়ে আমি কভার করে তো এটা আপলোড দিয়েছিলাম, দেখে একটু ওয়েট। এই এরকম এরকম টাইপের নাম কীভাবে এডিট করবেন আমি দেখাই, খুব সহজে চাইলে এডিট করতে পারবেন। তো চলেন শুরু করি। তো এটার জন্য আমাদের কী করতে হবে, প্লে স্টোর থেকে অ্যাপ নাম লাগবো, অ্যাপটার নাম আছে পিক্সেল ল্যাব। তো আমার নামানো আছে, তো নামানো আমার করে দেবে, আপনারা নামাই নেবেন। তো আমাদের একটা ফন্ট নাম লাগবো, jongol font urban jongol font, এটা ক্লিক করেন। ক্লিক করার পর এই যে এটাই ডাউনলোড করবেন। দেখবেন ডাউনলোডটা কীভাবে করবেন আমি দেখাই। এই যে এখানে লেখা আছে ডাউনলোড, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমার নামানো আছে, আমার তাই নামাইতেছি না। তো চলেন শুরু করি। তো আমাদের পিক্সেল ল্যাবে আমরা ঢুকি ইমেজ ফ্রম গ্যালারি, মানে গ্যালারি থেকে ফটোটা নেই। তো ফটোটা না পিক গ্যালারিতে গেলাম, পিকচার। তো দেখেন ক্লিক করে দিলাম ঠিক চিহ্ন। চিহ্ন দেওয়ার পর এখানে লিখলাম সুন্দর সুন্দরবন লিখে ওকে দিলাম। আপনারা যেটা খুশি দিবেন। তো এই যে দেওয়া এর উপর ক্লিক করবেন, তারপর কী করবেন রিলেটিভ পজিশন মাঝখানে দিয়ে মাঝে দিলাম। তো মাঝে দেওয়ার পর আমরা এই ফন্টে ক্লিক করলাম, ফন্ট। তো ফন্টটা এই ফন্ট এটা আমাদের কী করবেন এই এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের ফন্টটা যে ফাইলে আছে এখানে থেকে নেবেন। তো আমার অ্যাড করা আছে আমি দেখাই। তো এই যে ফন্ট আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন একটু কালারটা চেঞ্জ করি ফন্টের, তাহলে সুন্দর হয়ে যাবে। সেভ করি, সেভ করার পর সেভ করতে লেগে